নাম থাকবে থাইল্যান্ডের বর্ডার। এবং অমিয়া ঘোষ যেমন আমার আমি থাইল্যান্ডের বাবা, যেমন আমার হাতে থেকে একটা পাখির মতো গুলি করে আমি ছিনিয়ে নিতেন, সেই অমিয়া ঘোষের আমি ফাঁসি দাবি করি, তার জন্য ফাঁসি হয়। এবং বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী সরকার তাদের কাছে এবং ভারত সরকারের কাছে আমি এটাই কৃতজ্ঞ জানাই যে উনিরা আমার দাবিটা উনিরা মানবেন এবং মেনে নেবেন। অমিয়া ঘোষের আমি ফাঁসি দাবি করি, যেরকম আমার মেয়ে একটা বাবার কাছ থেকে কিরকম ছিনে নিলে কিরকম বাবার কিরকম লাগে, সেটা যে বাবার যে মেয়ের বাবা আছে যে ছেলের বাবা আছে তারাই জানে। একটা ছেলের সন্তান একটা মেয়ের সন্তান হারিয়ে গেলে কিরকম দুঃখ লাগে, সেরকম আমারও দুঃখ লাগছে। আমি তো মানে মেয়ের জন্য আমি ওকে রয়ে গেছিলাম যে বাইরে থাকবো কি না থাকবো এর উপর আল্লাহ জানে। আশা করি ভারত সরকার এবং বাংলাদেশ সরকার এটা বিচার উনিরা করবেই, ইনশাআল্লাহ। আমি এটা ভারত সরকারের কাছে এবং বাংলাদেশের কাছে যে আমি ফালানির হত্যার বিচার আমি এটা পাবো, ইনশাআল্লাহ উনিরা বিচার করবে। এটা উনিরা এটাই আশা করি যে উনিরা অমিয়া ঘোষের ফাঁসি দাবি করবেন উনিরা। এবং নাগরিক পরিষদ থেকে আমার শামসুলউদ্দিন ভাই উনি আমাদের জন্য সহযোগিতা করতেছে, অনেক সহযোগিতা করতেছে। আশা করি আমাকে উনি বাসা থেকে ডেকে আনছেন যে আমার মেয়ের বিচার পাবো বলে। অনেক আমি আশা করে আছি যে আমার মেয়ের বিচার পাবো, সেই জন্য আমি ঢাকা চলে আসছি। আমাদের পেশ ক্যালোয়ের সামনে আপনাদের দর্শকের সামনে আমি উপস্থিত হয়েছি। আপনারা দর্শক আমার মেয়ের জন্য দোয়া করবেন যে আমি জানি ফেলানির বিচারটা আমি সঠিক পাই, অমিয় ঘোষের জানি ফাঁসি হয়, এটাই আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ, আমরা ধন্যবাদ আমাদের কবুল করে নেবেন।